প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওটি এস এস সি সালের পরীক্ষার্থীদের জন্য অর্থাৎ যারা তোমরা দুই সালে এস পরীক্ষা শেষ করেছ তাদের জন্য তাদের জন্য আমি অলরেডি ইন্টারমিডিয়েটের ইংরেজি গ্রামার ক্লাসগুলো শুরু করেছি ইতিপূর্বে দুইটি ক্লাস দেয়া হয়েছে তো গত ক্লাসে যে যেটা তোমাদের শিখিয়েছিলাম ইংরেজি সেকেন্ড পার্টের স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস থেকে কিছু ওয়ার্ডস শিখিয়েছিলাম তোমাদের সেটা হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো এর ব্যবহার শিখিয়েছিলাম এরপরে তোমাদের হ্যাড বেটারের ব্যবহার শিখিয়েছিলাম আর এখানে একটু মিস্টেক হয়েছে তোমরা লক্ষ্য করো ছয়ের পরে রুল ছয়ের পরে এখানে সাত তারপরে দশ অর্থাৎ আট এবং নয় লেখা হয়নি এটা কোনো সমস্যা নয় এটা শুধুমাত্র এই সিরিয়াল নাম্বারটা এলোমেলো হয়েছে এটা এটা কোনো সমস্যা নয় আসলে তো তোমাদের এই দশ পর্যন্ত শেখানো হয়েছিল গত ক্লাসে আজকের ক্লাসে আমি এরপর থেকে তোমাদের শেখাবো এখানে লক্ষ্য করো এগারো নম্বর রুলসটি নৌ সোনার হ্যাট যেটার বাংলা অর্থটা এরকম হয় যেতে না যেতেই খেতে না খেতেই পৌঁছাতে না পৌঁছাতেই কোনো একটা কাজ করতে না করতেই মানে একটা কাজ শেষ হতে না হতেই একটা কাজ শুরু হয় এরকম বোঝায় তো এরকম অর্থে তোমরা নৌসোনার হেড ব্যবহার করবে যদি তোমরা অর্থ না বুঝো তাহলেও তোমরা এটা সঠিকভাবে ব্যবহার করতে পারবে সেটা হচ্ছে লক্ষ্য রাখবে যে এক্ষেত্রে দুইটা বাক্যের মাঝে দেন থাকবে দুইটা বাক্যের মাঝে দেন থাকবে এবং বাক্যের শুরুতে শূন্যস্থান থাকবে গত ক্লাসে তোমাদেরকে একটা রুল শিখিয়েছিলাম উড রাদারের ব্যবহার যেটাতে বাক্যের মাঝে দেন থাকে তবে সাবজেক্টের পরে শূন্যস্থান থাকে যখন দেখবে বাক্যের মাঝে দেন এবং সাবজেক্টের পরে শূন্যস্থান তখন হয় উড রাদার আর নৌ সোনার হ্যাড হয় যখন দেখবে দুইটা কাজের মাঝে বা দুইটা বাক্যের মাঝে দেন আছে আর বাক্যের শুরুতে শূন্য স্থান তখন হবে নৌ সোনার হ্যাড এখানে লক্ষ্য করো উদাহরণটা যে এখানে আমাদের বাক্যের শুরুতেই শূন্যস্থান আছে আর এইখানে লক্ষ্য করো বাক্যের মাঝে দেন আছে দুইটা বাক্যের মাঝে দেন আছে বাক্যের শুরুতে শূন্যস্থান তুমি যদি অর্থ না বুঝতে পারো তবুও এইখানে নৌসোনার হেড ব্যবহার করে দিবে যখন দেখবে বাক্যের মাঝে দেন এবং বাক্যের শুরুতে শূন্যস্থান তো এখানে লক্ষ্য করো নো সোনার হ্যাড শি হার্ড দ্য নিউজ দেন শি ফ্রাইড আউট এটার অর্থটা দাঁড়ালো এরকম সে সংবাদটা শুনতে না শুনতেই কেঁদে ফেললো বা চিৎকার করে উঠলো কেঁদে উঠল তো এখানে লক্ষ্য করো দুইটা কাজ এখানে মাঝখানে দেন আছে আর বাক্যের শুরুতে শূন্যস্থান আছে তাই আমরা এই শূন্যস্থানে নো সোনার হ্যাড ব্যবহার করব কেউ অর্থ না বুঝলেও নো সোনার হ্যাড ব্যবহার করে দিবে তো এটার আরও কয়েকটা উদাহরণ দেখো ভালোভাবে বোঝার জন্য দ্য স্টুডেন্টস ওয়ার লয়টারিং ইন দ্য করিডোর ছাত্রছাত্রীরা করিডোর বা বারান্দায় হট্টগোল করতেছিল হইচই করতেছিল তারপরে বলছে যে ঢ্যাস্ট দে দ্য টিচার দ্যান ক্লাসরুম এখানে লক্ষ্য করো এইখানে বাক্যের শুরুতে আছে শূন্যস্থান তারপরে বলছে সিন টিচার দ্যান দে অ্যান্ড হ্যার দ্য ক্লাসরুম এইখানে আমাদের বাক্যের মাঝে দেন আছে দেন যুক্ত দুটা বাক্য আর বাক্যের শুরুতে শূন্যস্থান তাই আমরা কি করব যে এই শূন্যস্থানে নৌ সোনার হ্যাড ব্যবহার করে দিব তো আমাদের অর্থটা এরকম দাঁড়ায় নৌ সোনার হ্যাড দ্য সিন দ্য টিচার দ্যান দে অ্যান্ড হ্যার দ্য ক্লাসরুম তারা শিক্ষককে দেখতে না দেখতেই ক্লাসরুমে প্রবেশ করলো মানে এই যে নৌসোনার হ্যাডের এই যে অর্থটা সেটা হচ্ছে কোনো একটা কাজ করতে না করতে আর একটা কাজ শুরু হয় এরকম বোঝায় তো নৌসনের হ্যাড দে সিন দ্য টিচার তারা শিক্ষককে দেখতে না দেখতেই দেন দে অ্যান্ড হ্যাড দ্য ক্লাসরুম তারা ক্লাসরুমে প্রবেশ করল অর্থাৎ তারা শিক্ষককে যেইমাত্র দেখলো সেই মাত্রই ক্লাসরুমে প্রবেশ করে ফেললো তো আরও একটা উদাহরণ দেখো যে এখানে লক্ষ্য করো দ্য স্টুডেন্টস হোয়ার টকিং ইন দ্য ক্লাস ছাত্রছাত্রীরা ক্লাসে কথা বলতেছিল এখানে কিন্তু আমাদের এই বাক্যটা শেষ পরের বাক্যটা লক্ষ্য করো যে শুরুতেই আছে শূন্যস্থান আর বাক্যের মাঝে এইখানে লক্ষ্য করো দেন আছে শুরুতেই শূন্যস্থান এবং বাক্যের মাঝে দেন তাহলে আমরা কি করব নৌ সোনার হ্যাট ব্যবহার করব। অর্থটা লক্ষ্য করো যে নৌ সোনার হ্যাট দ্য টিচার অ্যান্টায়ার দ্য ক্লাস শিক্ষক ক্লাসে পৌঁছাতে না পৌঁছাতেই দেন দে স্টপড টকিং তারা কথা বলা থামিয়ে দিল মানে এই যে এখানে আবার খেল করে পুরো বাক্যটা দ্য স্টুডেন্টস ওয়াই টকিং ইন দ্য ক্লাস ছাত্রছাত্রীরা ক্লাসে কথা বলতেছিল নৌ সোনার হ্যাট দ্য টিচার অ্যান্ড হ্যার দ্য ক্লাস শিক্ষক ক্লাসে পৌঁছাতে না পৌঁছাতেই দে স্টপড টকিং তারা কথা বলা থামিয়ে দিল তাহলে দেখো এরকমভাবে যখন কোনো বাক্যের মাঝে দেন থাকবে এবং বাক্যের শুরুতে শূন্যস্থান তখন তোমরা নৌ সোনার হ্যাট ব্যবহার করে দিবে অথবা যদি তোমরা অর্থ বুঝতে পারো তাহলে লক্ষ্য রাখবে যে দুইটা কাজ মানে একটা কাজ শেষ হতে না হতে আরেকটা কাজ শুরু হওয়া বোঝাতে নৌসোনার হ্যাড হয় এরপরে রুলসটি লক্ষ্য করো অ্যাসনেস যেটার বাংলা অর্থটা হচ্ছে যেইমাত্র অথবা যত শীঘ্রই যত শীঘ্রই বা যত তাড়াতাড়ি অর্থে অ্যাসনেস হয় এছাড়া যেইমাত্র অর্থে একটা কাজ শেষ হবার পরপরই আরেকটা কাজ হওয়া বোঝাতে অ্যাসনেস হয় মানে সোনার হ্যাড এবং অ্যাস সুন্যাস প্রায় একই রকম অর্থ প্রকাশ করে তো এখানে লক্ষ্য রাখবে শুধুমাত্র এই বাক্যের মাঝে কমা থাকবে যখন দেখবে বাক্যের মাঝে কমা আছে এবং বাক্যের শুরুতে শূন্যস্থান তখন হবে অ্যাস সুন আর যখন দেখবে বাক্যের মাঝে দেন আছে আর বাক্যের শুরুতে শূন্যস্থান তখন হবে নৌ সোনার হ্যাড এইটুকু লক্ষ্য রাখবে তাহলেই তোমরা সঠিকভাবে ব্যবহার করতে পারবে তোমরা যখন দেখবে যে দুইটা বাক্য আছে বা বাক্যের মাঝে কমা আছে আর বাক্যের শুরুতে শূন্যস্থান আছে তখন অর্থ না বুঝতে পারলেও অ্যাস ব্যবহার করে দিবে যেমন এখানে লক্ষ্য করো যে উদাহরণটা দ্য টিচার অ্যান্টার্ড ইন টু দ্য ক্লাস তারপরে কমা আছে বাক্যের মাঝে তারপরে বলা হয়েছে দ্য স্টুডেন্টস বিখেইম খোয়াইট তো এখানে লক্ষ্য করো বাক্যের শুরুতে আছে আমাদের শূন্যস্থান তো আমরা কি করব শুরুতে অ্যাস ব্যবহার করব তাহলে অর্থটা লক্ষ্য করো যে অ্যাসসোনাজ দ্য টিচার অ্যান্থারটিং টু দ্য ক্লাস মাত্র শিক্ষক ক্লাসে প্রবেশ করলেন দ্য স্টুডেন্টস বিকেম খোয়াইট ছাত্রছাত্রীরা নীরব হয়ে গেল শান্ত হয়ে গেল তাহলে এখানে লক্ষ্য করো যে একটা কাজ শেষ হতে না হতেই আরেকটা কাজ শুরু হওয়া বুঝতে আমরা অ্যাস ব্যবহার করবো যখন বাক্যের শুরুতে শূন্যস্থান এবং বাক্যের মাঝে কমা থাকবে আর বাক্যের মাঝে যদি দেন থাকে তাহলে আমরা নৌ সোনার হ্যাড ব্যবহার শূন্য শূন্যস্থানে এটা লক্ষ্য করবে যেমন এই আগের উদাহরণটা লক্ষ্য করো যে শি হার্ড দ্য নিউজ তারপরে বাক্যের মাঝে দেন আছে দেন শি ক্রাইড আউট তো এইখানে যদি আমাদের দেনের জায়গায় কমা থাকতো তাহলে কিন্তু আমাদের শূন্যস্থানে অ্যাজ সুন অ্যাজ হতো তো এই জিনিসটা লক্ষ্য রাখবে শুধুমাত্র যে বাক্যের শুরুতে শূন্যস্থান এবং বাক্যের মাঝে দেন থাকলে নৌ সোনার হ্যাট হবে আর বাক্যের শুরুতে শূন্যস্থান বাক্যের মাঝে কমা থাকলে অ্যাজ সুন হবে অর্থ বুঝতে না পারলেও তোমরা সঠিকভাবে ব্যবহারটা করতে পারবে এরপরের রুলসটি লক্ষ্য করো এটি হচ্ছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এর ব্যবহার এটার বাংলা অর্থটা হয় এখনই উপযুক্ত সময় এখনই উপযুক্ত সময় বোঝাতে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম হয় বক্সে যেটা দেওয়া থাকবে সেটা সেটাই তুমি ব্যবহার করবে শূন্যস্থানে তবে এই ক্ষেত্রে লক্ষ্য রাখবে তুমি যদি অর্থ বুঝতে না পারো তাহলেও তুমি এটা ব্যবহার করতে পারবে আর সেটা হচ্ছে লক্ষ্য রাখবে এক্ষেত্রে শূন্যস্থানের পরে পাস টেন্স থাকে অথবা ইনফিনিটিভ থাকে ইনফিনিটিভ মানে হচ্ছে যে টু প্লাস ভার্ভ ওয়ান টু প্লাস মূল ভার্ভ থাকবে অথবা শূন্যস্থানের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে পাস টেন্স থাকবে তো উদাহরণস্বরূপ দেখো যে ইট ইজ টাইম উই স্টপড করাপশান এখানে লক্ষ্য করো বাক্যের শুরুতে শূন্যস্থান থাকবে এটাতেও শুরুতে শূন্যস্থান আর তারপরে যদি সাবজেক্ট থাকে সাবজেক্টের পরে পাস টেন্স থাকবে অর্থাৎ ভার্ভ টু ব্যবহার করা হবে এখানে লক্ষ্য করো স্টপ ভার্বের ভার্ভ টুটা আছে স্টপড তো এরকম থাকবে যে শুরুতে শূন্যস্থান এবং সাবজেক্ট থাকলে তারপরে পাস টেন্স থাকবে আর যদি সাবজেক্ট না থাকে তাহলে শুরুতে শূন্যস্থান তারপরে টু প্লাস ভার্ভ ওয়ান যেমন পরের উদাহরণটা দেখো যে ইট ইজ টাইম টু প্লে ইট ইজ টাইম টু প্লে লক্ষ্য করো এখানে যে শুরুতে আছে শূন্যস্থান তারপরে টু প্লে মানে ওয়ান আছে টু প্লাস ভার্ভ ওয়ান এরকম থাকবে অথবা যদি সাবজেক্ট থাকে তাহলে শুরুতে শূন্যস্থান প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু থাকবে এই যে এখানে যেমন প্রথম উদাহরণটা আছে ইট ইজ টাইম উই স্টপড করাপশন এরকম থাকবে তো এটার আরও একটা উদাহরণ লক্ষ্য করো ভালোভাবে বোঝার জন্য নো বডি লাইকস ইউ হেয়ার এখানে কেউ তোমাকে পছন্দ করে না তারপরে পরের বাক্যটা লক্ষ্য করো যে শুরুতে শূন্যস্থান আছে তারপরে আছে ইউ লেফট দিস প্লেস এখানে দেখো ইউ সাবজেক্ট আছে তাই এই ভার্ভ টু ব্যবহার করা হয়েছে লেফট মানে লিভ ভার্বের ভার্ভ টু ব্যবহার করা হয়েছে লেফট ইউ লেফট দিস প্লেস তাহলে তুমি কি করবে এরকম যখন দেখবে বাক্যের শুরুতে শূন্য স্থান তারপরে সাবজেক্ট থাকলে ভার্ভ টু থাকবে মানে সাবজেক্ট প্লাস ভার্ভ টু আছে মানে পাস টেন্স আছে তখন এখানে কি করবে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম ব্যবহার করে দিবে যেটা তোমার বক্সে ক্লু দেওয়া থাকবে সেটা তুমি এখানে বসিয়ে দিবে আর অর্থ বুঝতে পারলে লক্ষ্য করো এখানে পুরো বাক্যটা আরেকবার নোবি লাইকস ইউ হেয়ার কেউ এখানে তোমাকে পছন্দ করে না এখনই উপযুক্ত সময় তোমার এই স্থানটা ত্যাগ করার তাহলে আমরা কি করবো যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম ইউ লেফট দিস প্লেস এখনই উপযুক্ত সময় তোমার এই স্থানটা ত্যাগ করার এরকমভাবে হবে ব্যবহারটা এরপরে লক্ষ্য করো যে দেয়ার কোনো কিছুর উপস্থিতি বোঝাতে দেয়ার হয় কোনো কিছু আছে কোথাও উপস্থিত আছে এরকম বোঝাতে দেয়ার হয় আর এটা লক্ষ্য রাখবে যে বাক্যের শুরুতে বসবে দেয়ার সাবজেক্ট আকারে বাক্যের শুরুতে থাকবে ইন্ট্রোডাক্টরি বলা হয় এটাকে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট তো বাক্যের শুরুতে শূন্যস্থান থাকবে তারপরেই ভার্ভ থাকবে আর এক্ষেত্রে লক্ষ্য রাখবে যে কোনো কিছুর উপস্থিতি বোঝানোর জন্য দেওয়ার হবে আর ঠিক এরকমই ব্যবহার আছে আরেকটা সেটা হচ্ছে ইট সেটাও বাক্যের শুরুতে শূন্যস্থান থাকবে এটা লক্ষ্য করো যে বাক্যের শুরুতে শূন্য স্থান থাকবে আর তারপরেই সাবজেক্ট থাকবে সরি তারপরেই ভাব থাকবে বাক্যের শুরুতে শূন্যস্থান এবং তারপরেই ভার্ব থাকবে তবে এই ইটটা কী করে যে পূর্ববর্তী কোনো সাবজেক্টকে পরিচয় করিয়ে দেয় কিংবা কোনো কিছুকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ব্যবহৃত হয় তবে এই দুইটার ব্যবহারের মধ্যে একটু পার্থক্য আছে সেটা লক্ষ্য রাখবে দেয়ার হবে যখন কোনো কিছুর উপস্থিতি বোঝাবে তখন দেওয়ার হবে অন্যথায় তুমি ইট ব্যবহার করে দিবে যেমন উদাহরণস্বরূপ দেখো যে আমাদের বাকি শুরুতে শূন্যস্থান আছে তারপরে ভাব দেওয়া আছে। এখানে বলছে যে ওয়াজ আয়াইজ কি কিং এখানে লক্ষ্য করো বলছে যে ওয়াজ আ ওয়াইজ কিং নেইমড সোলোমন সোলোমন নামের একজন বিখ্যাত রাজা ছিল এই যে বিখ্যাত একজন রাজা ছিল রাজার উপস্থিতি বুঝাইছে সেজন্যে আমরা কী করবো যে দেয়ার ব্যবহার করব শূন্যস্থানে দেয়ার ওয়াজা ওয়াইজ কিং নেইমড সোলোমন সোলোমন নামের একজন বিখ্যাত রাজা ছিল রাজার উপস্থিতি বোঝাচ্ছে আর তোমরা কে যেন জিজ্ঞাসা করছিলি যে ইজি এটা দ্বারা কি বোঝানো হয় আচ্ছা ইজি মানে হচ্ছে এক্সেম্পলি গ্রইসা যেটার অর্থটা হয় ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ অর্থাৎ ইজি দ্বারা আমরা উদাহরণ বুঝাই ফর এক্সাম্পল বোঝাই মানে উদাহরণস্বরূপ উদাহরণ বোঝানোর জন্য ইজি ব্যবহার করা হয় দ্বিতীয় উদাহরণটা দেখো যে দেয়ার ইজ আ ফ্লাওয়ার গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই রিডিং রুম আমার রিডিং রুমের সামনে পড়ার ঘরের সামনে একটা ফুলের বাগান আছে এখানে লক্ষ্য করো একটা ফুলের বাগানের উপস্থিতি বুঝাইছে এই জন্য আমরা কি করলাম দেয়ার ব্যবহার করলাম সাবজেক্ট আকারে দেয়ার ব্যবহার করলাম এটা লক্ষ্য রাখবে যে বাক্যের শুরুতে শূন্যস্থান তারপরে ভাব দেওয়া থাকবে এবং কিছুর উপস্থিতি যদি বোঝায় তখন আমরা দেয়ার ব্যবহার করব অন্যথায় বাক্যের শুরুতে শূন্যস্থান তারপরে ভার্ব দেওয়া থাকলে ইন্ট্রোডাক্টরি হিসেবে আমরা ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করতে পারি এটা বাক্যের সাবজেক্টকে মূলত পরিচয় করিয়ে দেয় যেমন উদাহরণস্বরূপ দেখো এখানে বলা হয়েছে যে ইট ইজ আ নাইস প্লেস খেয়াল করো যে বাক্যের শুরুতে শূন্যস্থান তারপরে আসে আমাদের ইজ ভার্বাসে তো আমরা এখানে সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করে দিব যখন দেখবে যে বাক্যের সাবজেক্ট নাই শুরুতে শূন্যস্থান আছে তারপরে ভার্বাসে সাবজেক্ট নাই তখন হয় ইট না হয় দেয়ার ব্যবহার করবে তো দেয়ারের ব্যবহার তো একটু আগে দেখালাম যে দেয়ার কখন হবে যখন কোনো কিছুর উপস্থিতি বোঝাবে অন্যথায় ইট ব্যবহার করবে করবে সাবজেক্ট হিসেবে যেমন এই বাক্যটা আবার লক্ষ্য করো যে ইট ইজ আ নাইস প্লেস এটা সুন্দর একটা স্থান এখানে এ বাক্যের এই শূন্যস্থানে আমরা ইট ব্যবহার করব সাবজেক্ট আকারে দেখো ইটটা যদি ব্যবহার না করি তাহলে এ বাক্যে কোনো সাবজেক্ট নাই শুধু ভাব দেওয়া আছে শূন্যস্থানের পরে তো এখানে লক্ষ্য রাখো যে ইটটা ইন্ট্রোডাক্টরি হিসেবে মানে সাবজেক্টকে পরিচয় করিয়ে দেয় এই ইট দা এখানে ইট ইট দ্বারা এখানে বোঝাচ্ছে যে দ্য প্লেস ইজ নাইস মানে এই প্লেসটা সুন্দর সেটা বুঝিয়ে দিচ্ছে ইট তাই এটাকে ইন্ট্রোডাক্টরি বলা হয় ইন্ট্রোডাক্টরি বা সাবজেক্টকে পরিচয় করিয়ে দেয় ইট তাহলে এরকমভাবে যখন বাক্যের শুরুতে দেখবে যে শূন্য স্থান আছে বাক্যে সাবজেক্ট নেই তখন ইট অথবা দেয়ার ব্যবহার করবে তবে দেয়ারের বেলায় একটু লক্ষ্য রাখবে কোনো কিছুর উপস্থিতি বোঝালে তখনই দেয়ার হবে ভালোভাবে বোঝার জন্য আরও দু একটা উদাহরণ লক্ষ্য করো এখানে খেয়াল করো যে বাক্যের শুরুতে শূন্যস্থান তারপরে আছে ইজ ম্যানি ইয়ার সিনস উই ফার্স্ট মিট দেখো বাক্যটা এইখানে সিনসযুক্ত যে ক্লসটি আছে আমাদের সেটার সাবজেক্ট নাই শুরুতে শূন্যস্থান দিয়ে আছে তো আমরা এখানে কী করব ইট দিয়ে দিব যে ইট ইজ মি ইট ইজ ম্যানি ইয়ার সিনস এটা অনেক বছর হয়ে গেল উই ফার্স্ট মিট আমরা ফার্স্ট মিট করেছিলাম এটা অনেক বছর হয়ে গেছে অনেক বছর আগে আমরা ফার্স্ট মিট করেছিলাম এরকম বুঝাইছে তো আরও একটা উদাহরণ দেখো এখানে খেল করো শূন্য শূন্যস্থান আছে শুরুতে এরপর আছে কি আর ম্যানি ম্যাঙ্গো ট্রিজ অ্যারাউন্ড আওয়ার হোম আমাদের বাড়ির পাশে ম্যাঙ্গো ট্রিজ তো এখানে লক্ষ্য করো ম্যাঙ্গো ট্রিজ বা আম গাছের উপস্থিতি বুঝাইছে তাই আমরা কী করবো ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে এখানে দেয়ার ব্যবহার করে দিব যে দেয়ার আর ম্যানি ম্যাঙ্গো ট্রিজ অ্যারাউন্ড আওয়ার হোম আমাদের বাড়ির চারপাশে অনেক আম গাছ আছে দে গিভ আস ভেরি সুইট ম্যাঙ্গোস সেগুলো আমাদের খুব মিষ্টি মিষ্টি আম দেয় তো এখানে লক্ষ্য করো এরকমভাবে যখন দেখবে যে বাক্যের শুরুতে শূন্যস্থান এবং বাক্যের সাবজেক্ট নাই সাবজেক্ট বসাতে হবে তখন হয় ইট না হয় দেয়ার ব্যবহার করবে তবে যখন কোনো কিছুর উপস্থিতি বোঝাবে তখন দেয়ার ব্যবহার করবে অন্যথায় ইট ব্যবহার করবে তোমরা এই নিয়মগুলো ধারাবাহিকভাবে লিখে রাখবে এবং মুখস্থ করে ফেলবে তারপরে নিয়মগুলো শেষ হলে আর কয়েকটা নিয়ম আছে এগুলো শেষ হলে তারপরে আমি তোমাদেরকে এইচএসসি বিগত সালে বিভিন্ন বোর্ডে যে বিভিন্ন প্রশ্নগুলো এসেছিল সেখানে তিন নম্বরে যে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডের প্রশ্নগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে সলভ করে দেবো সে সেগুলো আমি তোমাদেরকে সলভ করে দেখাবো তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে সলভ করে দিব বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো তো এইখানে স্ক্রিনে আমি কয়েকটা প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা আজকের এই নিয়মগুলো অনুসারে সে প্রশ্নের সমাধানগুলো করে কমেন্টে জানাও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য তোমরা ভিডিওটাকে শেয়ার করে দিও